প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আগামী 24 তারিখ যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের জনপ্রিয় দুটি পদ, যে টিকিট কালেক্টর আর একটা পদ নাম হলো আপনার বুকিং সহকারী পদে, এখন এই দুইটা পদে কিন্তু প্রায় 3 লাখ প্রার্থী আবেদন করছেন কিন্তু এখনও SMS পাননি। তাদের জন্য একটি সুখের খবর হলো SMS কিন্তু ছেড়ে দিয়েছে, এই যে দুপুর 1টা থেকে কিন্তু SMS অলরেডি সকলের ফোনে কিন্তু যাচ্ছে। আমাকে অনেকে কমেন্টস করছেন যে যাচ্ছে, তারপরে একটি প্রবলেম, আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারতেছেন না। এই সব বিষয় আজকে এই ভিডিওতে আপনাদের বলে দেবো কীভাবে ডাউনলোড দেবেন। এখন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, আপনাদের যদি এই যে টিকিট কালেক্টর এবং বুকিং সহকারী পদের সংক্ষিপ্ত সাজেশন আছে, কারো যদি প্রয়োজন হয়, এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারটা কিন্তু আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা কিন্তু নিয়ে যেতে পারবেন যাদের প্রয়োজন আছে। এখন এই টিকিট কালেক্টর এবং বুকিং সহকারী পদের পরীক্ষার কিন্তু আপনার সময়সূচি 24 ফেব্রুয়ারি, তার কিন্তু SMS চলে গেছে। SMSগুলো কিন্তু আপনারা ফোন চেক দেন, ফোনে কিন্তু এই দুপুর থেকে কিন্তু SMS চলে গেছে, কিন্তু এখন একটা প্রবলেম দেখা দিচ্ছে, আপনার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড দেওয়া যাচ্ছে না, শুধু এইখানে কিন্তু ইউজার আইডি দিচ্ছে, পাসওয়ার্ড দেয় নাই। পাসওয়ার্ডটা আপনার যখন আবেদন করছেন সেখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া ছিল, সেই পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা কিন্তু ডাউনলোড দিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার সাজেশনটা নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম।